হ্যালো, আমি সালমান। সবাই কেমন আছো, কি খবর? আজকের ভিডিওটা একদম র রাখার চেষ্টা করছি। আসলে এক সপ্তাহ আমি এখন আউট অফ স্টেশন থাকব, তাই মুভি দেখা বা সেটাকে এক্সপ্লেইন করা সম্ভব হবে না। কিন্তু আমি একটা সিরিজ শুরু করেছিলাম, যেটা তোমাদের জীবনে ঘটে যাওয়া বহু ঘটনাগুলো আমার সাথে শেয়ার করছিলে। তো সেই গল্পগুলো অনেকদিন ধরে জমে গেছিলো, তাই ভাবলাম যে দুটো গল্প আজ কভার করি, না হলে তোমরা আমার কমেন্টে যা তা বলবে। অনেকে আবার বলো যে ভাই, অডিও পডকাস্টে কোনো ভিডিও চলছে না কেন? তাদের বলি এই জিনিসটা একরকমই আলাদা, এখানে কোনো ভিডিও থ্রু সেটাকে দেখানো সম্ভব নয়, জাস্ট কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে গল্পটা উপভোগ করো। এবার শুরু করা যাক আজকের অডিও পডকাস্ট। ভাইয়া, আমার নাম জামি, ত্রিমোহনী রামপুরা এলাকায় আমার বাড়ি। আমি একজন হাই স্কুলের স্টুডেন্ট। আমার বাবা একজন ক্ষুদ্র আয়ের ব্যবসায়ী। আমি আর আমার বোন আপনার ইউটিউব চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। আমার দুই ভাই বোন, আমি আর আমার বোন একই ক্লাসের হলেও আমাদের স্কুল আলাদা। যেদিন থেকে আপনি দর্শকদের জন্য সত্য ঘটনা কভার করতে শুরু করেন, সেদিন থেকেই ভাবছিলাম আমাদের পরিবারে ঘটে যাওয়া ঘটনাটা আপনার হন্টিং রিয়েল এম পরিবারের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের পরবর্তী ভিডিওতে আমার এই ঘটনাটা থাকবে। তো থ্যাংক ইউ জামি, তোমার এই ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে তারই ঘটনা আমি তারই পরিপ্রেক্ষিতে বা তার পার্সপেক্টিভ দিয়ে আমি সবাইকে শোনাচ্ছি। সাল 2019, আমাদের পরিবারের সদস্য সংখ্যা 4, বাবা, মা, আমি আর আমার বোন। বলে রাখা ভালো যে আমাদের মা জীবিত নেই। তিনি 2019 সালের 9 জুলাই কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান। ঘটনাটা তার মৃত্যুর পরেই। আমার মা একজন চাকরিজীবী হওয়ায় অফিসের নানা কাগজপত্র পূরণের ভয়ে হসপিটাল থেকে তার লাশ সরাসরি আমাদের গ্রামের বাড়ি কুমিল্লাতে নিয়ে যাওয়া হয়। অবশ্য লাশ নিয়ে আমাদের বাসার কাছে এসে ফোন করলে আমি আর আমার বোন ওই অ্যাম্বুলেন্সে করেই গ্রামে যাই। সারা রাত আমরা খুবই কান্নাকাটি করি। তো যথারীতি 10 তারিখ সকাল 10টায় লাশ দাফন করা হয়। কিন্তু সেদিন বিকেলে একটা কুকুর দেখে হঠাৎ করে আমার বোন অজ্ঞান হয়ে যায়। সবাই ধরাধরি করে বিছানায় শুইয়ে দিলে সে চোখ বন্ধ থাকা অবস্থায় বিড়বিড় করে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে আম্মুর কাছে যেতে হবে। এবং সে হাত দিয়ে বাড়ির সদর দরজার দিকে ইশারা করছিল। কিন্তু অবাক করার মতন ব্যাপার হলো, আমরা সেদিকে তাকিয়ে একটা কালো মুরগি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমার বাবা ও কাকারা 4 ভাই, এদের মধ্যে আমার বাবা ছিলেন সব থেকে বড়। আমরা ও আমাদের বড় কাকা ঢাকায় থাকি, আর বাকি ছোট 2 জন গ্রামে। তো সবার পরামর্শ অনুযায়ী আমার বোনকে বাড়ির কাছে একটা মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর পড়া পানি ও একটা তাবিজ দিয়ে বলেন, এগুলো সাথে রাখলে আর কোনো সমস্যা হবে না। এর কিছুদিন পর আমরা ঢাকায় চলে আসলে বাবা দ্বিতীয় বিয়ে করেন। তো ভালোই কাটছিল দিনগুলো। ততদিনে নতুন মাকে পেয়ে মৃত মায়ের শোক অনেকটা ভুলে গেছিলাম। কিন্তু 6 মাস পর সমস্যাটা আবার শুরু হয়। যেমন গভীর রাতে ঘরে কারো চলাফেরা শব্দ পাওয়া, সাথে আমার বোনের শরীরে দেখা যায় বিভিন্ন আঘাতের চিহ্ন। তখন গ্রামে খবর দিয়ে জানা যায় আমাদের অন্যান্য আত্মীয়দের সাথে এই একই সমস্যা হচ্ছে। তখন সেই হুজুরকে ফোন করলে তিনি বলেন, আমার বোনের শরীরে তাবিজ আছে কিনা চেক করতে। কিন্তু আমার বোনের শরীরে কোথাও তাবিজ খুঁজে পাওয়া যায়নি। হুজুরকে জানানো হলে তিনি বলেন, তাবিজ না থাকার কারণে সমস্যাটা আবার শুরু হয়েছে। তখন তিনি আবার নতুন করে একটা তাবিজ করে দেন। কিন্তু এইবার তাবিজে আর কোনো কাজ হচ্ছিল না। দিনের পর দিন সমস্যা শুধু বাড়ছিল। এক পর্যায়ে এমন হয় যে আমার বোনকে আর বাসায় আটকে রাখা যাচ্ছিল না। নামাজ পড়া বন্ধ করে দিয়েছিল, সারাদিন একা একা চুল খুলে বসে থাকতো আর চিৎকার করত। খাওয়া দাওয়া এক প্রকার বন্ধ করে দিয়েছিল, কেউ ধরতে গেলে তাকে কামড়াতো, খিমচে দিত। তো অনেক খোঁজখবর নিয়ে একজন কবিরাজের সন্ধান পাওয়া যায়। ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি একটা গামলা ভর্তি পানি আমার বোনের সামনে রেখে জিজ্ঞেসও করেন, এখানে কি দেখা যায়? উত্তরে আমার বোন বলল, একটা কালো কাক। তখন তিনি আমার বাবাকে বললেন আমার বোনকে নিয়ে গ্রামের বাড়িতে যেতে, তিনি সেখানেই বাকি কাজ করবেন। তো যেই কথা সেই কাজ। আমরা গ্রামে যাওয়ার একদিন পর তিনি সেখানে আসেন। সেদিন রাতে তিনি আমাদের বাড়ির মহিলা শিশুদেরকে ঘরে ও পুরুষদেরকে উঠোনের একপাশে থাকতে বলে নিজে উঠোনের মাঝে একটা চাদর বিছিয়ে একপাশে তিনি ও আরেক পাশে আমার বোনকে বসায়। অবশ্য ওনার সাথে আরও 2 জন লোক ছিল। এরপর তিনি কাজ শুরু করেন।
তার সাথে থাকা দুজন লোকের মধ্যে একজন ছিল তুলা রাশির। অতঃপর তিনি তুলা রাশি থাকা লোকটার উপর একটি জিন সওয়ার করান। তখন জানা যায় আসল ঘটনা, আমার মায়ের লাশ নিয়ে যেই অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলাম সেখানে আমার এক খালাতো বোন ছিল যার সাথে একটা জিন থাকতো। মূলত ওই জিনের মাধ্যমে একটা বদ জিন আমাদের গাড়ির পিছু নেয়। লাশ নিয়ে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে আমরা 3 বার গাড়ি দাঁড় করাই। প্রথমবার গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য, দ্বিতীয়বার এক আত্মীয়কে নেওয়ার জন্য, আর তৃতীয়বার ড্রাইভারের ঘুম কাটানোর জন্য একটি চায়ের দোকানের সামনে। এই 3 বারে যে কোনো একবার ওই জিনটা গাড়ির পিছু নেয় লাশের ক্ষতি করার জন্য। কিন্তু লাশের ক্ষতি করতে না পেরে গাড়িতে একমাত্র আমার বোন নাবালক থাকায় ওর উপর ভর করে, আর সে আমার বোনকে ছাড়তে নারাজ ছিল। এক পর্যায়ে অনেক কষ্টের পর কবিরাজ ওই জিনকে বোতলে ভরতে সক্ষম হয়। তারপর তিনি কিছু দোয়া আমার বোনকে শিখিয়ে দেন। এই ঘটনার পর থেকে আমরা গ্রামে বেড়াতে যাওয়া কমিয়ে দিই, কিন্তু এখন কোনো কারণে গ্রামে যাওয়া হলে সেই ঘটনা মনে পড়লে আজও আঁতকে উঠি। আশা করি আপনি আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনার শ্রোতাদের কাছে পৌঁছে দেবেন। পরিচয় কোনো গোপন রাখার দরকার নেই। তো এই ছিল জামির জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। আমার এবং আমাদের সকল হন্টিং রিয়েলম পরিবারের তরফ থেকে আপনাদের শুভকামনা করি। সুস্থ থাকুন আর বাকিদের ভালো রাখুন। এবার আসা যাক দ্বিতীয় ঘটনায়। আমি নুসরাত, বয়স 18, ঢাকায় থাকি। আমি ছাড়াও আমার 2 ভাই বোন আছে, আমার বড় বোন সেলিন ও আমার ভাই আরিয়ান, এবং সাথে আম্মু এবং আব্বু। আমরা অনেক হ্যাপি ফ্যামিলি ছিলাম। কিন্তু একদিন হঠাৎ আমার লাইফে এমন এক ঘটনা ঘটলো যার কোনো ব্যাখ্যা আমি আজও দিতে পারিনি। প্রথম ঘটনা 18 মে 2022 সালে হয়েছিল। ঈদের ঠিক 8 দিন পর আমি ইউজুয়ালি ফোন ঘাঁটছিলাম। তখন আমার ছোট ভাই এসে বলে যে, আপু তুমি আমার হাত কাটছো কেন? আমি ভাবলাম যে ও কোনো প্র্যাঙ্ক করছে। আমার বোন সেলিন বলে যে তুমি অনেক বেয়াদব। আমি ভাবলাম যে সবাই এমন করছে কেন। আমি বেশি কিছু না ভেবে ডাইনিং রুমে খেতে আসলাম, কিন্তু সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে। আমার বোন আমাকে বলে, তুমি তো এখনই খেয়ে উঠলা। তা শুনে আমি একটু অবাক হলাম, কিন্তু কোনো রকম রিয়্যাক্ট না করে রুমে চলে আসি। তখন 2:37, কেউ আমাকে কানে কানে বলল যে তুমি দোষী। এটা শুনে আমি এক ছটকায় উঠে বসলাম। সেলিন জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন আমি ওকে ব্যাপারটা জানাই। পরের দিন অবশ্য তেমন কিছু হয়নি, কিন্তু 23 মে আবারও সবাই কেমন যেন ওভার রিয়্যাক্ট করছিল। আমারও খুব একটা ভালো লাগছিল না, কারণ আমি আমার নিজের রিফ্লেকশনটা খুবই বিচ্ছিরিভাবে দেখছিলাম। সেই রাতে ঘুমোতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে শুয়েছিলাম, তাই কিছু হয়নি। 30 মে রাত 3:44, খুব পিপাসা পেয়েছিল। উঠে পানি খেতে গেলাম, কিন্তু দেখলাম যে কেউ একজন পানির বোতলে অনেকগুলো চুল রেখে দিয়েছে। এটা দেখে গাটা ঘিনঘিনিয়ে উঠল। আমি পানি না খেয়ে চলে আসলাম। এটা নিয়ে ভাবতে শুরু করলে মাথায় আসে ব্ল্যাক ম্যাজিকের কথা। তবে এটা কে করবে? আমার ফ্যামিলিতে আমার নানু, দাদুর ফ্যামিলি সবাই আমাকে ভীষণ ভালোবাসে, কেউ আমার সাথে এরকম করতেই পারে না। তাহলে কে করল? সব ব্যাপার আমি সেলিনকে বললাম। সেলিন আপুর বিয়ে হয়ে গেছে, তার হাজব্যান্ডের নাম আলী। সেলিন কিছুদিনের জন্য আমাদের বাসায় এসছে, ও আলী ভাইয়াকে কল করে এইসব জানায়। আলী ভাইয়া প্রবলেম সলভ করার জন্য কাজে লাগলেন, কিন্তু ঠিক এর পরের দিন আমি কেমন যেন পজেসড হয়ে যাই। রাতে দুঃস্বপ্ন দেখতে শুরু করি, মনে হতো কেউ আমার হাত কেটে নিচ্ছে, আবার কেউ মারার জন্য ছুরি নিয়ে আসছে। আলী ভাইয়া একজনকে নিয়ে আসলে তিনি বলেন প্রথমে তার সাথে নামাজ পড়তে। নামাজে বসলাম তো বটে, কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছিল, তাও আমি খুব চেষ্টা করে পড়লাম। নামাজ শেষে আমার মুখ থেকে অনেকটা চুল বেরিয়ে আসে, যা দেখে সবাই অবাক। এরপর আমাকে বেঁধে সামনে কোরআন পড়া হলো। অদ্ভুত ব্যাপার যে আমি এটা সহ্য করতে পারছিলাম না। আমি মানসিকভাবে অনেক স্ট্রং হওয়া সত্ত্বেও সেদিন আমার কান্না পাচ্ছিল। এইভাবে কিছুক্ষণ চলার পর সব শান্ত হয়। এরপর তেমন কিছু আর আমার সাথে ঘটেনি বটে, কিন্তু প্রতি রাতে আমি একটাই জিনিস স্বপ্নে দেখি,
যে কেউ আমায় বলছে তুই বেঁচে গেলি, কিন্তু বেশি দিনের জন্য নয়। এখন ডিসেম্বর, আমি আল্লাহর রহমতে ভালো আছি, ইনশাল্লাহ থাকব। তবে আমি এখনো জানি না কে আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল। তো এই ছিল নুসরাতের ঘটনা। দোয়া করব তুমি যেন সুস্থ থাকো। আজকে এই ছোট দুখানা ঘটনা আপনাদের শোনালাম। গলার অবস্থা একদমই খারাপ, একটু করে গরম জল খাচ্ছি আর আপনাদের ঘটনা শোনাচ্ছি, তাই আর বেশি কথা বাড়ালাম না। কিন্তু খুব তাড়াতাড়ি নতুন একটা মুভি এক্সপ্লানেশন নিয়ে আবার দেখা হচ্ছে।